एवरीवन আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি পাইলস ব্লগের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাতে চলেছি একটি খুবই সুস্বাদু জনপ্রিয় মিষ্টি সেটা হলো কলাকাঁদ তো চলুন দেখে নেওয়া যাক বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে কলাকাঁদ তৈরি করতে এখানে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি যেটিকে হাফ হাফ করে ভাগ করে নিয়েছি অর্ধেকটা ছানা তৈরি করতে আর অর্ধেকটা কলাকাঁদ তৈরিতে ব্যবহার করার জন্য আর নিয়েছি ভিনিগার আর জলের মিশ্রণ এখানে আমি 4 চামচ ভিনিগার আর 4 চামচ জল মিশিয়ে নিয়েছি আর নিয়েছি আমন্ড বাদাম যেটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মতো চিনি নিয়েছি আর নিয়েছি ঘি যেটা আমি एक चामच परिमाण व्यवहार करब आर निয়েছি কলাকাঁদটা सेट করার জন্য একটা কন্টেনার এতে আমি ঘি বুলিয়ে নিয়েছি ছানাটা তৈরি করার জন্য দুধ আমি জাল দিতে বসিয়ে দিয়েছি দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে দুধটা ক্রমাগত নেড়ে যেতে হবে যাতে তলায় বসে না যায় দুধটা প্রায় ফুটে এসেছে এবার চুলার আঁচটা আমি বন্ধ করে দেব 2-3 মিনিট অপেক্ষা করার পর এতে আমি দিয়ে দেব ভিনিগার আর জলের মিশ্রণটা একটু একটু করে ভিনিগার আর জলের মিশ্রণটা দিতে হবে একসঙ্গে পুরোটা দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু একটু করে দিয়ে ভিনিগার আর জলের মিশ্রণটা দুধটা আমরা ফাটিয়ে নেব আর একটু আমি ভিনিগার আর জলের মিশ্রণটা দিয়ে দিলাম আর চামচ দিয়ে অনবরত এটাকে নেড়ে যেতে হবে দুধটা ফাটিয়ে ছানাটা তৈরি হওয়ার জন্য এবার বাকি যে পরিমাণ ভিনিগার আর জলের মিশ্রণটা আছে সেটা আমি এটাতে ঢেলে দিলাম চামচ দিয়ে অনবরত নেড়ে যাচ্ছি দুধটা ফাটতে একটু টাইম লাগবে দেখুন দুধটা প্রায় ফেটে এসেছে এটা আর একটু নেড়ে যেতে হবে ছানাটা তৈরি হওয়ার জন্য দেখুন ছানাটা প্রায় তৈরি হয়ে এসেছে আর একটু অপেক্ষা করতে হবে দেখুন সুন্দরভাবে ছানাটা হয়ে এসেছে চুলাটা 2-3 মিনিট বন্ধ রেখে ভিনিগার আর জলের মিশ্রণটা দিতে হবে এই জন্য যাতে ছানাটা শক্ত না হয়ে যায় সুন্দরভাবে ছানাটা আমাদের হয়ে এসেছে এবার এটা আমি ছেকে নেব আমি একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি ছানাটা ছেকে নেওয়ার জন্য আপনারা ছাকনিও ব্যবহার করতে পারেন এটা আবার আলতো হাতে আমরা প্রেস করে করে ছানার জলটা বের করে নেব পুরো শক্ত হাতে চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই শক্ত হাতে চাপ দিলে ছানার থেকে তেলটা বেরিয়ে যাবে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে জলটা বের করে নিলেই হয়ে যাবে এবার আমি এই ছানাটাতে একটু ঠান্ডা জল দিয়ে দেব যাতে আমরা যে ভিনিগার আর জলের মিশ্রণটা দিয়েছিলাম তাতে যে টক ভাবটা ছিল সেটা যাতে কেটে যায় না হলে যখন আমরা কলাকাঁদটা তৈরি করব সেই ছানাটা ফেটে যাবে জলটা আমরা হালকা হাতে চাপ দিয়ে বের করে নিয়েছি দেখি ছানাটা কিভাবে হলো দেখুন ছানাটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কলাকাঁদ তৈরি করার জন্য দুধটা আমি জাল দিয়ে বসিয়ে দিয়েছি যে পরিমাণ দুধ আছে সেটিকে আমরা অর্ধেক পরিমাণ করে নেব যেমন ধরুন যদি 2 কাপ পরিমাণ দুধ থাকে সেটা আমি 1 কাপে পরিণত করে নেব দুধটা আমার 1 কাপ প্রায় হয়ে এসেছে আর একটু নেড়ে যেতে হবে এটা অনবরত নেড়ে যেতে হবে যাতে দুধটা তলায় বসে না যায় দুধটা আরেকটু নেড়ে যেতে হবে এবং আরেকটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে
এবার আমি এতে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ মতো আমুল দুধ। আমুল দুধটা একদমই অপশনাল, আপনারা নাও ব্যবহার করতে পারেন, আমার ভালো লাগে বলে আমি ব্যবহার করছি। এবার আমি এতে দিয়ে দেব তৈরি করে রাখা ছানাটা। ছানাটা আস্তে আস্তে দুধটাতে ঢেলে দিতে হবে। এবার এটা হাতা দিয়ে ক্রমাগত নেড়ে যেতে হবে যাতে তলায় বসে না যায়। চুলার আঁচটা কমিয়ে এটা নেড়ে যেতে হবে, কারণ তলায় বসে গেলে খারাপ হয়ে যাবে। এবারেতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো ঘি। মিশ্রণটা নেড়ে যেতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ছানাটা পুরোভাবে দুধটাকে টেনে নিচ্ছে। এটা হতে একটু টাইম লাগবে, দেখুন এটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে প্রথমে 5 চামচ পরিমাণ মতো চিনি ব্যবহার করছি, পরে যদি আমার মনে হয় আরো তাহলে আরেকটু চিনি দিয়ে দেব। আপনারা চিনিটা আন্দাজ করে দিয়ে দেবেন। চিনিটা জল ছেড়ে দিয়েছে, মিশ্রণটা অনেকটাই ঢিলে হয়ে গেছে। আমি এতে আরো 2 চামচ পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এটা অনবরত নেড়ে যেতে হবে যাতে এই মুহূর্তে তলায় বসে না যায়, আর চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। এটা আমার তৈরি হয়ে গেছে, আমি এটা কন্টেনারটাতে ভালোভাবে সেট করে নিচ্ছি। কোনাগুলি ভালোভাবে সেট করে নিতে হবে। এবার আমি এতে দিয়ে দেব যে আমন বাদামগুলি কুচিয়ে রেখেছি। আমন বাদামের পরিবর্তে আপনারা পেস্তা বাদাম, যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন। এবার এটা আমি 2-3 ঘন্টা ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব। তারপর দেখবেন কি সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের কলাকন্দ, সুন্দরভাবে তৈরি হয়ে গেছে।